ভোলা লক্ষ্মীপুর নৌরুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। ইলিশিয়া থেকে লক্ষ্মীপুর 150 টাকা করে ভাড়া। আমরা যাত্রীরা যাইতে আছি ঈদ উপলক্ষে, এখন 200 টাকা ভাড়া নেয় সিটের আগে আর লঞ্চে। ঈদকে সামনে রেখে যাত্রীদেরকে জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আর ইলিশিয়া ঘাট থেকে যদি টাকা যদি লঞ্চে 160 টাকা ভাড়া হয়, তাহলে মধু চৌধুরী ঘাটে কেন 160 টাকা ভাড়া হবে? এটা কি শুরু করলো? দক্ষিণাঞ্চল থেকে বোলা হয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও লক্ষ্মীপুর সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র রুট বোলা লক্ষ্মীপুর নৌরুট। প্রতিদিন এ রুট দিয়ে ফেরি, লঞ্চ এবং সিট্রাকের মাধ্যমে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ যাতায়াত করছে। যাত্রীরা বলছে দীর্ঘদিন ধরেই এ রুটে লঞ্চ মালিকরা ভাড়া নিয়ে নৈরাজ্য করছে। আমাদের এই যে গাড়িটার মনে করেন ভাড়া হচ্ছে 1300 টাকা, তারপরে টিকিটে 1300 টাকা লেখা, তারপরে তারা নেয় 2500 টাকা, আর কভার ভ্যান আছে, ছোট পিকআপ আছে, আরো আরো গাড়ি অন্যান্য আছে, তারা মনে করেন যে 300-400 টাকা হলে বেশি নেওয়া হয়। কোনো প্রকার কারণ ছাড়াই ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেয় ক্ষুব্ধ হয়ে পড়েছে এ রুটে চলাচলকারী যাত্রীরা। সরকারের মতে প্রতি যাত্রীতে নাসে 45 টাকা ভাড়া, সে জায়গায় সিটারাক লঞ্চে আমাদের থেকে 150-200 টাকা ভাড়া নেওয়া যায়। তারপরও স্থানীয় প্রশাসন এবং BIWTC ভাড়া 120 টাকা নির্ধারণ করেছে, কিন্তু লঞ্চ ও সিটারাকের মালিকরা তাও মানছেন না। তবে তিনি জানিয়েছেন যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো যাত্রী এই পর্যন্ত অফিসে কোনো অভিযোগ করে না, অভিযোগ করলে বিষয়টা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বোলার জেলা প্রশাসক জানিয়েছেন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কয়েকটি নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পূর্বেও যারা বেশি নেওয়ার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। যদি কোনো যাত্রী অথবা যে কেউ আমাদের কাছে অভিযোগ দেয় বেশি ভাড়া নেওয়ার বিষয়ে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। ভোলা থেকে দেশের অন্য কোনো জেলায় যেতে হলে নৌপথ ছাড়া কোনো বিকল্প নেই, তাই অনেকটা বাধ্য হয়েই যাত্রীদের যেতে হয়। মোকাম্মেল মিশু, বার্তা24.com, ভোলা।